নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে পড় করে শেয়ার করবেন, যাতে সবার কাছে ইম্পর্টেন্ট খবরটা পৌঁছে যাক। অনেকেরই কমপ্লেন থাকে আমাদের শিলচর নিউজের আপডেট রেগুলার পান না, যদি আপনাদের এরকম কমপ্লেন থাকে তাহলে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে লাইক করবেন, লাইক করলে কিভাবে নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। দর্শক বিন্দু, অনেকটা চাকরির খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। প্রথম আমি আপনাদেরকে একটা খুশখবরি দিয়ে দিই, সেই স্বাস্থ্য বিভাগের যে ইন্টারভিউটা 29 মে যে ইন্টারভিউটা হবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে গ্রেড 3-এর যে এক্সামটা, সেটা 29 মেতে আমাদের বরাকবেলিতে কোনো ধরনের সেন্টার ছিল না। তারপরে অনেকেই আওয়াজ উঠান সেই সেন্টার দিয়ে দেওয়ার জন্য। তারপর আসাম সরকারের তরফ থেকে একটা নোটিফিকেশন আসে যে সেন্টারটা এখন বরাকবেলিতে দিয়ে দেওয়া হয়েছে। পুরানা যে কল লেটার যেটা ছিল, যেটা আপনারা যেটা ডাউনলোড করেছিলেন ওয়েবসাইট থেকে, সেটা ক্যান্সেল হবে, শুধু বরাকবেলির জন্য সেটা ক্যান্সেল হবে। নতুন করে আপনারা www.dme.assam.gov.in এ গিয়ে আপনারা, অথবা www.dhs.assam.gov.in এ গিয়ে আপনারা নতুন কল লেটার সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, নতুনভাবে কল লেটার। তাছাড়াও টোটাল 11,732 জন অ্যাপ্লিক্যান্ট যারা পরীক্ষা দেবেন, পরীক্ষার্থী এই এক্সামটা দেবেন, সমস্ত বরাকবেলি থেকে, কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি থেকে, এবং আমাদের কাছাড় জেলাতে যে বিশেষ কয়েকটা সে সেন্টার দিয়ে দেওয়া হয়েছে আপনারা জেনে নিন। সে সেন্টারগুলো আপনারা যে সময় কল লেটার ডাউনলোড করবেন সেখানে আপনাদের সেন্টারের নামটা লেখা থাকবে। জিসি কলেজ, কাছাড় কলেজ, রাধা মাধব কলেজ, ওমেন্স কলেজ, তারপরে এমসিডি কলেজ সুনাই, তারপরে জগন্নাথ সিং কলেজ উধারবন্দ, তারপরে নেহেরু কলেজ পৈলাপুর, এইগুলো হচ্ছে সেই এক্সাম সেন্টার আর কি। আপনারা কোন জায়গাতে আপনার পড়েছে সেটা যে সময় আপনারা কল লেটারটা যে সময় ডাউনলোড করবেন সেখানে আপনার লেখা থাকবে। তাড়াতাড়ি আপনারা ওয়েবসাইট থেকে সেই কল লেটারটা ডাউনলোড করে নিন। দর্শকবৃন্দ, আসাম সরকারের বিভিন্ন সেই ক্লাস 3 এবং ক্লাস 4 এর বিভিন্ন বিভাগে সেই চাকরির জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেওয়া হয়েছিল। লাস্ট ডেট হচ্ছে 30 মে, আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট কমিশনের তরফ থেকে সেই অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে দেওয়া হয়েছিল। যারা জানেন না তাদের জন্য, 3rd গ্রেড এবং 4th গ্রেডে আপনারা নিশ্চয়ই অ্যাপ্লাই করে নেবেন। লাস্ট ডেট বলে দিলাম 30 মেতে। ক্লাস 8 এবং 10 পাস, ম্যাক্সিমাম 12 পাস, 12 পাসের উপরে হবে না, ক্লাস 8, 10, ম্যাক্সিমাম 12, এরকম বলে দেওয়া হয়েছে। 8 পাস যারা আছেন, আপনাদের 8 পাস সার্টিফিকেট থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এটাতে আপনাদের 13,300টা পোস্ট, বয়স হচ্ছে 18 থেকে 40 বছর, এসসি এসটির জন্য 5 বছর ছাড় দেওয়া হয়েছে, ওবিসি এমওবিসির জন্য 3 বছর ছাড় দেওয়া হয়েছে, এক্স সার্ভিসম্যানের জন্য 2 বছর, পিডাব্লিউডির জন্য 10 বছর ছাড় দেওয়া হয়েছে। এটাতে ফি লাগবে 200 টাকা, এসসি এসটির জন্য 150 টাকা ফি লাগবে। www.sebaonline.org www.sebaonline.org অথবা www.assam.gov.in এই ওয়েবসাইট দুটাতে গিয়ে, যে কোনো একটাতে গিয়ে আপনারা প্রথম নোটিফিকেশনটা দেখেন। 30 মে কিন্তু বলে দিলাম লাস্ট ডেট, তার আগে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া ক্যাটাগরি 1-এর আরও বেশ কয়েকটা পোস্ট আরও আছে। ক্যাটাগরি 1-এ আপনাদের ব্যাচেলার্স ডিগ্রি প্লাস কম্পিউটার কোয়ালিফিকেশন, টোটাল ক্যাটাগরি 1-এ 8,331টা পোস্ট, এবং ক্যাটাগরি 2-তে হায়ার সেকেন্ডারি উইথ সায়েন্স, এইরকম আপনারা দেখে নেবেন নোটিফিকেশনটা ভালোভাবে, 3,690টা পোস্ট। এইচএস পাসও লাগে দরকার, এবং এইচএস উইথ সায়েন্স যারা হায়ার সেকেন্ডারি যারা সায়েন্স নিয়ে পড়েছেন তাদেরও পোস্ট আছে, 3,690টা পোস্ট। ক্যাটাগরি 3 হচ্ছে ড্রাইভার, এইচএসএলসি ম্যাট্রিক পাস, ড্রাইভার হলে তো আপনার ড্রাইভিং লাইসেন্স তো থাকা দরকার, আপনারা ম্যাট্রিক পাস, 1,120টা পোস্ট সেখানে আপনারা নিশ্চয়ই আপনারা দেখে নেবেন। বয়স তো আমি বলে দিলাম 18 থেকে 40 বছর, তারপরে আপনাদের এজ রিল্যাক্সেশন যেটা সেটাও থাকবে। সেটাতে ফি লাগবে আপনার 350 টাকা, এসসি এসটির জন্য 250 টাকা ফি। দর্শকবৃন্দ, আপনারা 30 মের ভিতরে এইসব অ্যাডভার্টাইজমেন্টগুলো আপনারা দেখে নিন ওয়েবসাইটে গিয়ে, আপনারা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিন যদি অ্যাপ্লাই করেননি। তাছাড়াও আপনাদের এফসিআই এ একটা রিক্রুটমেন্ট, 4,710টা ভ্যাকেন্সি, সেটাও আপনারা একবার দেখে নেবেন। 18 থেকে 25 বছর বয়স, 8 পাস ক্যাটাগরি, সেটা ডেট ওয়েট আপনারা সেই এফসিআই এর ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনারা দেখতে পারবেন। এই অ্যাপ্লাইগুলো ছাড়াও কিন্তু পোস্ট অফিসেও সেটা অ্যাপ্লাই করা হয়েছিল, আপনাদের সেই কী বলে এইচএসএলসি পাসের আপনাদের গ্রামীণ ডাকসেবক, তারও অ্যাপ্লাই এখন চলছে। আপনারা যারা অ্যাপ্লাই করেননি, পোস্টাল ইন্ডিয়া পোস্ট gds.online.gov.in সেখানে গিয়ে আপনারা সেটাও আপনারা দেখতে পারবেন। পোস্ট অফিসও অনেকটা, 38,000 পোস্ট, 38,000 ভ্যাকেন্সি আপনারা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে, আপনারা তাড়াতাড়ি সেটাতেও অ্যাপ্লাই করে নেবেন। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের একজন এক্স কনসালটেন্ট ডাক্তার ডক্টর উজ্জ্বল গগৈ, উনি থাইরয়েড এবং ডায়াবেটিস স্পেশালিস্ট,
উনি আগামী 10 জুন শিলচরে রুগী দেখার জন্য আসছেন, ডক্টর উজ্জ্বল গগৈ। আপনাদের যদি থাইরয়েডের কোনো প্রবলেম, ডায়াবেটিসের কোনো প্রবলেম, আপনাদের সুগার হচ্ছে, সুগার হওয়ার যদি সম্ভাবনা থাকে বা হয়েছে, আপনারা সুগারের ট্রিটমেন্ট করছেন, ভালো ডাক্তার খুঁজে পাচ্ছে না, ওনার কাছে কনসাল্ট করে নিতে পারেন। আপনাদের থাইরয়েডের প্রবলেম, থাইরয়েড নিয়ে আপনারা ভুগছেন, যে কোনো ধরনের থাইরয়েড হতে পারে, আপনারা ওনার সঙ্গে আপনারা একবার কনসাল্ট করে নেবেন 10 তারিখে 10/6 শিলচরের সেই মেডিলাইন কাছার ক্লিনিক নিয়ার কাছার কলেজের পাশে মেডিলাইন, সেখানে উনি রুগী দেখবেন। আগে থেকেই ফোন করে আপনাদেরকে বুক করতে লাগবে আরএস মেডিলাইনে 8876245512, আর একটা নাম্বার হচ্ছে 9957426903। এই দুটো নম্বরে কল করে আপনারা আগে থেকে সিটটা বুক করে নেবেন। অফার 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 শ্যামসুন্দর জুয়েলার্সের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এলো ফ্ল্যাট 50% ছাড় সোনার গহনার মজুরির উপর। অফারটি কিন্তু সীমিত, আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486340139, আর একটা নাম্বার হচ্ছে 8486467636। চৌধুরী টেক্সটাইল, এখানে হজের বিভিন্ন ধরনের ডিজাইনের কাপড় আপনারা পেয়ে যাবেন, তার সঙ্গে সঙ্গে এখানে বিবাহেরও বিভিন্ন ধরনের কালেকশন এখানে পাওয়া যায়। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের বিভিন্ন ধরনের কাপড় এখানে পাওয়া যায়। আজ চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, গলি নম্বর 2, ফাটক বাজার, শিলচর। ফোন নম্বর 0384223-4063। আরেকজন বিশিষ্ট ডাক্তার আসছেন আমাদের শিলচরে, গৌহাটি মেট্রো হাসপাতালের একজন প্রখ্যাত কিডনি স্পেশালিস্ট, কিডনির ডাক্তার তথা ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের এক্স কনসালট্যান্ট নিউ দিল্লি, সেখানের একজন কিডনি স্পেশালিস্ট ডাক্তার ডক্টর মাস্তাকিম আহমেদ মজুমদার। উনি 28 মে শিলচরে এলাইট ডায়াগনস্টিক্সে উনিও আসবেন, রুগী দেখবেন ঘুঙ্গুরে, তারপরে হলি কেয়ার কেয়ার কাঁঠাল পয়েন্ট, সেখানেও রুগী দেখবেন, দুটো জায়গাতে রুগী দেখবেন সেই 28 তারিখে 28 মে, বেশি দিন নেই, 2-3 দিন। আপনাদেরকে কী করতে লাগবে, দুটো ফোন নম্বর দিয়ে দেওয়া হয়েছে আপনাদের এলাইট ডায়াগনস্টিক্সের জন্য, 7577956463, আরেকটা নম্বর হচ্ছে সেটা আপনাদের সেই হলি কেয়ার যেটা কাঁঠাল পয়েন্টে, সেখানে 6000-8140-10। এই দুটো নম্বরে কল করে আপনারা দুটো জায়গাতে, যে কোনো একটি জায়গাতে আপনারা দেখাতে পারেন। আপনাদের যদি কিডনির কোনো ধরনের সমস্যা, আপনার কিডনিতে স্টোন, কিডনি ফেলিয়ার, কিডনি ট্রান্সপ্লান্ট, কিডনির যে কোনো ধরনের সমস্যা, আপনার কিডনির ক্রিয়েটিনাইন লেভেল কম, এইসব যদি সমস্যা আপনার থাকে, তাহলে ওনার সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। দর্শকবৃন্দ, হাইলাকান্দি এসএস কলেজের যে দর্শনের মানে ফিলোসফির যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর জমির আহমেদ চৌধুরী, ওনাকে সে গ্রেফতার করা হয়েছিল কয়েকদিন আগে একটা ইমেইল পাঠানোর জন্য, হাইলাকান্দি এসপি অফিসের অফিসিয়াল ইমেইলে একটা ইমেইল পাঠানোর জন্য। সেখানে কিছু আপত্তিমূলক কথা, আপনাদের আসাম সরকার, আসামের শিক্ষা ব্যবস্থা এবং গণোৎসব নিয়ে কিছু আপত্তিমূলক কথা উনি বলেছিলেন, তারপরে গ্রেফতার করা হয়েছিল। এবং পরে আজকে আমরা খবর পেলাম উনি, ওনার বেইল হয়ে গেছে, মহামান্য আদালত ওনাকে বেইল দিয়ে দিয়েছেন। হাইলাকান্দির বিশিষ্ট আইনজীবী রাজীব হোসেন লস্কর ছিলেন ওনার উকিল, এবং উনি সেই কথাটা স্পষ্টভাবে উনি জানিয়ে দিয়েছেন যে উনি হাফলংয়ের রোড নিয়ে আপনারা অনেকে চিন্তা করছিলেন, হাফলংয়ের রোডটা এখন সেই হাফলং টাইমসের একটা রিপোর্ট মতে সেখানে নাকি একদম লাইট ভেহিকল, ছোটো ছোটো গাড়িগুলা সেটা যেতে দেওয়া হচ্ছে, এখনও কিন্তু কন্ডিশন খুবই খারাপ, সেখানে বড় কোনো গাড়ি যাচ্ছে না, কারণ এখনও রোড রিপেয়ারিংয়ের কাজ চলছে। আপনারা বড় গাড়ি নিয়ে হাফলং হয়ে আপনারা যাবেন না, কারণ অনেক রিস্ক হতে পারে, এখনও মানে যত সময় ভালোভাবে ঠিক হচ্ছে না, টেম্পোরারিলি সেটা খুলে দেওয়া হয়েছে বলে সেটা আমরা খবর পেলাম। শিলচরের বন্যা জল, বন্যা এসে অনেক জায়গায় এখন সেই জল শেষ হয়ে গেছে, জল চলে গেছে আর কি বন্যার জল, কিন্তু শিলচরের যে বিলপার, সেই বিলপারের বিভিন্ন গলিতে এখনও কিন্তু জল আটকে রয়েছে, সেখান থেকে জল যাচ্ছেই না, জল নিষ্কাশনের কোনো সমাধান নেই, নোংরা কালা এবং দুর্গন্ধযুক্ত জল সেখানে, এবং সেই নোংরা কালা দুর্গন্ধযুক্ত জল পেরিয়েই সেখানে স্থানীয় মানুষদের সেই হাঁটাফেরা করতে হচ্ছে, মানে এই জলে নর্দমার জল পড়তে পারেন দর্শকবৃন্দ, এই জলে হাঁটলে অনেক রোগও হতে পারে, এই দুর্গন্ধে অনেক রোগও হতে পারে। আমাদের শিলচরের বিধায়ক মহোদয়ের কাছে রিকোয়েস্ট, সেখানেও যদি পাম্প লাগানোর ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে ভালো বলে আমি মনে করি দর্শকবৃন্দ, যদি জল যাওয়ার ব্যবস্থা থাকে। কাছাড়ের জেলাশাসক কিরিতি জলি মহোদয়া, বিগত কয়েকদিন ধরে উনি বিভিন্ন জায়গাতে উনি ভিজিট করছেন, ফ্লাড এফেক্টেড এরিয়াগুলো উনি গিয়ে গিয়ে ভিজিট করছেন, সেখানে মানুষদের সঙ্গে উনি কথা বলছেন, খুবই ভালোই লাগলো। আমরা আজকে দেখলাম উনি সেই কাদা পার হয়ে উনি এরকম, ফ্লাডের পরে তো জানেন রাস্তাঘাটের কী অবস্থা হতে পারে, সেরকম কাদাযুক্ত সেই রোড, সেই রোডগুলোতে, সেই গ্রামের রাস্তাগুলোতে উনি খালি পায়ে হেঁটে সেই যারা বন্যা আক্রান্ত যারা লোক আছেন ওনাদের সঙ্গে কথা বলেছেন, বিভিন্ন জায়গাতে ত্রাণ সামগ্রী বিতরণ করা
হয়েছে দর্শকবৃন্দ। এখনও কিন্তু বিভিন্ন ফ্লাড এফেক্টেড এরিয়া যেটা এখন সবেমাত্র আপনাদের সেই ফ্লাড চলে গেছে সেখানে কিন্তু সেই স্বাস্থ্য বিভাগের তরফ থেকে সেখানে সেই মশার স্প্রেগুলা সেগুলো দেওয়া দরকার, কারণ সেখানে কিছু হেলথ ক্যাম্পও করা দরকার। হেলথ ক্যাম্প করা হচ্ছে বিভিন্ন জায়গাতে, কিন্তু ফ্লাড শেষ হওয়ার পরে একটু বেশি করে হেলথ ক্যাম্প করা দরকার বলে মনে করি, কারণ যদি না হয় তাহলে কিন্তু রোগ বাড়বে সেই এরিয়াগুলোতে। দর্শকবৃন্দ, কাশ্মীরের যে বিচ্ছিন্নতাবাদী যে নেতা ইয়াসিন মালিক, সেই ইয়াসিন মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল এনআইএ আদালত। দর্শকবৃন্দ, অনেক বছর ধরে সেই ইয়াসিন মালিকের এগেনস্টে কেস চলছিল, অবশেষে লাস্টে শেষে সেই ইয়াসিন মালিককে সেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কাশ্মীরের যারা কাশ্মীরি পণ্ডিত আছেন উনাদের উপর যে নির্যাতন হয়েছিল সেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই ইয়াসিন মালিক বলে সেটা এনআইএ আদালত প্রমাণ করে। তারপরে পাকিস্তান থেকে টেরর ফান্ডিং নিয়ে এই কাজ করেছে, সেই কাশ্মীরে এরকম বিভিন্ন সন্ত্রাসবাদী কাজ করেছে বলে সেটার প্রমাণ আসে। তারপরে সেই অনেক বছর ধরে চলতে থাকে সেই কেসটা, আমরা শুনে আসছি বিভিন্ন অনেক আগে থেকে। তারপরে সেই ইয়াসিন মালিককে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা করে দেওয়া হয়েছে আজকে বলে সেটা আমরা খবর পেলাম। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। এই আপডেট আপনার জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে ইম্পর্টেন্ট আপডেটটা পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আর একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।